এখন এই বিষয়টা আমরা সারা বাংলাদেশে এই মুহূর্তে একটা চার দোকান সব দোকানে একটাই আপনি টপিক যে পরিমাণে কেনে, আমার মনে হয় না এটা যে এমন কোনো কিছু হয়েছে এটা সারা বাংলাদেশে অল টাইম এটা আপনাদের আলোচনা করতে হবে। আমি একজন শিল্পী হিসেবে অবশ্যই দাবি করব যে তাকে নিঃশব্দে মুক্তি দেওয়া হোক। আর ওনার অ্যারেস্ট নিয়ে যেভাবে অ্যারেস্ট করা হলো, হেনস্থ করা হলো, যেমন আমাদের চয়ন চৌধুরী, পরিমণি, এই বিষয়টা আপনি কীভাবে দেখুন? এই বিষয়টা আমরা সারা বাংলাদেশে এই মুহূর্তে একটা চার দোকান সব দোকানে একটাই আপনি টপিক যে পরিমাণে কেনে, আমার মনে হয় না এটা যে এমন কোনো কিছু হয়েছে এটা সারা বাংলাদেশে অল টাইম এটা আপনাদের আলোচনা করতে হবে। আর আমরা কিন্তু এটা আলোচনা সমালোচকরা আর আমি চলচ্চিত্রকে ধ্বংস করতেছি, বাংলাদেশকে আমরা মানছি বাইরের দেশে একটা ভাবমুক্তি নষ্ট করতেছি, যে আমরা যে বিষয়টা মদের বিষয়ে যে বলছে বিষয়টা বলেছে যে মানুষ শখের বসে দুই এক বোতলকে মদ খাইতেই পারে, আর তার কিন্তু মদের লাইসেন্স আছে, সে এক বোতল দুই বোতলকে সে বাসায় নিয়ে কিন্তু রাখতে পারে যে সে হয়তো মদের বোতল নাও ফেলে দিতে পারে, সে হিসেবে অনেক হয়তো খালি বোতল পেয়েছে, ওর মধ্যে দুই চার ধর একটা ভরা বোতল পেয়েছে। আর যেহেতু এখন করোনা লকডাউন সারা বিশ্বে, সে হয়তো বাইরে সে না দেয় তো রুমে বসে হয়তো খাইতে হতে, এটা নিয়ে আমার মনে হয় আহমরে এমন কোনো ক্ষতি হচ্ছে যে এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে আপনি তোলপাল হতে হবে। আর আমার মনে হয় যে এই পরিমাণে যে মদ আসে কুট থাকে, আপনি আগে এটা বন্ধ করেন, যখন মদের বারগুলো বন্ধ করেন, ডিস্কোগুলো বন্ধ করেন, বাইরের দেশে যে মদগুলো সেগুলো আনা বন্ধ করেন, তাহলে কিন্তু পরিচিত ঘরে মদটা নিয়ে যেতে পারবে না। আমার কাছে যা মনে হয় পরিমণি, যেমন ওনার শুধু খালি ওনার বাবা মা হারিয়েছে, একটা বাচ্চা মেয়ে, একটা মেয়ে, উনি সুপারহিট একটা বর্তমান যুগে একজন নায়িকা আমাদের চলচ্চিত্রের, উনি ওই খারাপ হওয়ার কারণটা আপনি কীভাবে দেখেন? দেখুন, মানুষ কিন্তু খুব কষ্ট করে একটা জায়গাতে আছে, পরিমণি কিন্তু অনেক কষ্ট করে চলচ্চিত্রে এসেছে, আর খারাপ কিন্তু সহজে কেউ হতে চায় না, অনেকে কি তাকে খারাপ বানায়, খারাপ বানাতে বাধ্য করে, সে ইচ্ছে করে খারাপ হতে চায়নি, তো এর বোঝানে অবশ্যই সে মনে করেন খারাপ হওয়ার পিছনে অনেকের লোকের কিন্তু হাতও আছে, তো আমরা হয়তো অনেকের লোকের নামগুলো বলতে চাইতেছি না কার কার হাত আছে, অবশ্যই এতে তদন্ত চলতেছে, ওকে খারাপ কে করেছে, এ পথে কে নিয়ে এসেছে, তো একদিন আপনারা এতে অবশ্যই আপনার আমরা বুঝতে পারবো। এটা কিছু মানুষের কমেন্টস করতেছে যারা পরিবারকে খারাপ করায় করতে সাহায্য করেছে, ওদের চেহারাগুলি মানে গণমাধ্যম দেখতে চায়, মানে দেশের মানুষ দেখতে চায়, এই ব্যাপারটা আপনি কীভাবে? অবশ্যই এদেরকে গণমাধ্যম দেখানো উচিত, কী কারণে আজকে যে পরীক্ষা খারাপ করেছে, যে কালকে যে আরেকজনকে খারাপ করবে না, সে হিসেবে আগে আগে এই গডফাদারদেরকে ধরা উচিত আগে। হ্যাঁ দেখেছি, না অবশ্যই ওনার স্ট্যাটাস দেখেছে, এই কারণে যে উনি শিল্পীর পক্ষে, যেহেতু উনি একজন শিল্পী, তো অবশ্যই ওনার কথাগুলো যুক্তিসম্মত কঠোর মনে ছিল।